আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। স্বাগতম। রমজান শুরু, তো বাচ্চাদের বায়নাও শুরু। আজ কি খাবো ইফতারিতে, তার জন্য নিয়ে আসলাম অনেক কালারফুল ডিম ভুজিয়া। উপকরণগুলো দেখে নি। লবণ স্বাদ মতো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ভাজা জিরের গুঁড়ো, 3 চামচ রেগুলার তেল, 6টি ডিম, 1 কাপ লাল ক্যাপসিকাম, 1 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/4 কাপ কাঁচামরিচ, 1/2 কাপ পেঁয়াজের পাতা, 1/2 কাপ ধনে পাতা, 4-5টি চেরি টমেটো, 1 কাপ পেঁয়াজ। প্রথমে একটা বোল নিয়ে নিলাম, এখন সবগুলা ডিম ভেঙে নিব। তবে আপনার পরিবারের সদস্য অনুযায়ী ডিমগুলা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 6টি দিয়ে দেখিয়ে দিচ্ছি, একে একে সবগুলা এভাবেই ভেঙে নিব। সবগুলা ডিম ভেঙে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ডিমের পরিমাপে স্বাদ মতো লবণ, তবে বাকি লবণটা পরে ব্যবহার করছি। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচ আর হলুদ। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, তবে আপনারা ঝাল পছন্দ না করলে স্কিপ করতে পারেন, আর ধনে পাতা। সব কিছু দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তবে আপনারা মনে করতে পারেন এটা খুবই সিম্পল, আমরা সবসময়ই ডিম ভাজি করি। বিলিভ মি, আপনারা একটু মরিচ আর হলুদ দিয়ে এভাবে ভেজে দেখবেন অন্যরকম একটা স্বাদ, আর সাথে অনেক কিছু অ্যাড হচ্ছে, দেখতে থাকুন বুঝতে পারবে। এভাবে ফেটিয়ে নেওয়ার পর যাতে কোনো লাম্পস না থাকে প্রপারলি স্মুথ হয়। প্রথমে চুলায় প্যান বসিয়ে চুলার হিটটা বাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, শুধু ডিমটা ভাজার জন্য। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ডিম, ডিমটা একটু ফেটিয়ে দিয়ে দিব পুরোটা। চুলার হিটটা বাড়িয়ে নিয়ে ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নিব। এইভাবে নেড়েচেড়ে নিলে স্ক্র্যাম্বলটা তৈরি হয়ে যাবে। স্ক্র্যাম্বল মানে এইভাবে ঝুরঝুরি ডিম। এইভাবে সবগুলো ডিম ভেজে নিলাম, এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। একই প্যান চুলায় বসিয়ে চুলার হিটটা লো করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অল্প পরিমাপে লবণ দিয়ে মিনিট খানেক পেঁয়াজটা ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের একটা স্বচ্ছ কালার আসছে। পেঁয়াজে স্বচ্ছ কালারটা আসার পর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা যার যেরকম পছন্দ ওই রকম দিতে পারেন, আমি শুধু কালারফুল করার জন্য 2টা কালার ব্যবহার করছি। তবে আপনাদের হাতের নাগালে ক্যাপসিকাম না থাকলে আপনারা অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন, যেমন টমেটো, গাজর, শসা, এগুলো ব্যবহার করতে পারেন। আর মধ্যেখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরি টমেটো, তবে চেরি টমেটো না থাকলে রেগুলার টমেটোও দিতে পারে। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিনিট দুয়েক ভেজে নিব। মিনিট দুয়েক ভাজার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর ভাজা জিরের গুঁড়ো। মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ক্যাপসিকামের পানিটাও শুকিয়ে যায় আর মশলাগুলো এই ক্যাপসিকাম পেঁয়াজের সাথে ভালো করে মিশে একটা ফ্লেভার বের হয়। আর আমি সবগুলা সবজি কিপ করে কাটছি, সবজি কাটার উপর এই খাওয়ার স্বাদও বেড়ে যায়, আর আপনারা চেষ্টা করবেন একই সাইজের কাটতে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারে। দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পেঁয়াজের পাতা, পেঁয়াজের পাতা হাতের নাগালে না থাকলে স্কিপ করতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। অবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। এখন সবকিছু ভালো করে একত্রে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল কালারফুল ডিম ভুজিয়া, বাচ্চাদেরও পছন্দ হবে আর আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, খিচুড়ি, ভুনা খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা, সবকিছুর সাথে। আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কবে বানিয়েছেন আর আপনার পরিবারে কে কে পছন্দ করলো বা আপনার কিরকম লাগলো। আর আমার চ্যানেলটি দেখতে থাকুন, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিই। নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য আল্লাহ হাফিজ।